বাবা মার কাছে সন্তানরা কতই না আদর যত্নে মানুষ হয়, সেটা আজ ভালোভাবে বুঝতে পারছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো আছেন। তো ব্লগটি আজকে শুরু করছি। একটা সন্তান বাবা মার জন্য কি, সেটা বাবা মার থেকে ভালো কেউ বলতে পারবে না। তো বিয়ের আগে একরকম জীবন কাটিয়েছি, বিয়ের পর এখন অন্যরকম জীবন কাটাচ্ছি, সেটা দেখতেই পাচ্ছেন, আপনারাও দেখছেন, আমিও দেখছি। তো যাই হোক, বিয়ের আগের জীবন হচ্ছে আপনার কোনো দায়িত্ব নেই, মানে খুব যে দায়িত্বটা নিতেই হবে এরকম কোনো ব্যাপার থাকে না, আর বাবা মা আছে তো সামলিয়ে নেবে। আর বিয়ের পরে যে না আপনাকে দায়িত্ব নিতেই হবে, সেটা ছেলেই বলেন বা মেয়েই বলেন, একটা ছেলেরও কিন্তু বিয়ের পর দায়িত্ব থাকে, যে একটা মেয়ের দায়িত্ব নিয়েছে, পরবর্তীতে তাদের সন্তানাদি যারা আসে তাদের দায়িত্ব, তো এ নিয়ে সেও একটা পেরেশানিতে থাকে। আবার ধরেন মেয়েদের ক্ষেত্রে তাদের সংসার সামলানো বা বাচ্চা কাচ্চা হাজব্যান্ডদের কীভাবে টেক কেয়ার করবে, তো এই ব্যাপারগুলো থাকে। তো আমি বলবো আসলে দুইটা, বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন দুইটা কিন্তু দুই রকমের, ঠিক আছে? বিয়ের আগে যেমন ধরেন খাবার দাবার, কাপড় চোপড়, শখ আহ্লাদ যা কিছু আছে, বাবা মা আছে তো বাবা মা দেখে নেবে, কিন্তু পড়াশোনা, আপনার পড়াশোনাটার দায়িত্ব কে নেবে, আপনাকেই কিন্তু নিতে হবে। তো বিয়ের পরের ক্ষেত্রেও এরকম কিছু কিছু দায়িত্ব আছে, কিন্তু আমি বলবো যে বিয়ের আগের থেকে বিয়ের পরের দায়িত্বটা আরও বেশি বেড়ে যায়। আমাদের একটা একটা বয়সের পরে আমরা আরও দায়িত্ব নিতে শিখে যাই বা বুঝতে পারি যে এই দায়িত্বটা আমার নিজ থেকে পালন করতে হবে। এক সময় আমরা আমাদের বাবা মার উপর নির্ভরশীল ছিলাম, কিন্তু এখন আমাদের বাবা মা আমাদের উপর নির্ভরশীল বা আমাদের বাচ্চা কাচ্চা আমাদের উপর নির্ভরশীল। এক সময় আমরা বাচ্চা কাচ্চা ছিলাম আর এখন আমাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে। তো দুইটা আসলে দুই রকম ব্যাপার। তো এমনিতেই দায়িত্ব কাঁধের উপর কম নেই, আর দায়িত্বর কথা বলে মাথা নষ্ট না করাই ভালো। তো সংসারের কাজে ফিরে আসি। তো সকাল সকাল আমি যে আমার বাসি কাজ শুরু হয়ে গেছে, আমি একদম ঝাড়ঝাটা দিয়ে একদম কাজের মেয়ে হয়ে গেছি, দেখেন এই যে। তো আমার যে বাসি বাসন কোসন ছিল তো সেগুলো মাজা শুরু করে দিয়েছি। কতদিন আমি রাত্রেই বাসনগুলো মেজে রাখি, এক্ষেত্রে সকালবেলা সুবিধা হয়, টাইমটা একটু কম লাগে, সেক্ষেত্রে আমি তাড়াতাড়ি রান্নাটা তুলে দিতে পারি। তো বেশিরভাগ ক্ষেত্রে আসলে হয় না, বাচ্চাদের ঘুমাতে যেতে একটু দেরি হয়ে যায় দেখে আমি বাসন রেখে দেই, যে সকাল সকাল উঠে বাসনগুলো মেজে নিব। আর এদিকে মনিদের জন্য একটু পাস্তা করে দিচ্ছি, ওদের জন্য একটু হোয়াইট সস পাস্তা করছি, তো দেখি ওদের কেমন লাগে। আজকে একটু রুচির পরিবর্তন করব, আসলে বাচ্চারা সবসময় একরকম খাবার খেতে একদমই পছন্দ করে না। আর এই যে এখানে এখন পুডিং করে রেখেছিলাম ফ্রিজে, তো নর্মালে সাধারণত পুডিংটা রাখতে হয়, তো নর্মাল থেকে বের করে এখন পুডিং খাওয়া হবে। বাচ্চারা তো অনেকক্ষণ ধরেই যে ধরেছে যে পুডিং খাবো মা পুডিং খাবো, তো এই জন্য বের করছি। এই যে জাস্ট অসাধারণ হয়েছে, দেখতেও যেমন হয়েছে খেতেও খুব ইয়ামি হয়েছিল। তো নিজের প্রশংসা আমি নিজেই করছি, কী আর করব, আশেপাশের মানুষ তো তেমন একটা প্রশংসা করে না, প্রশংসার কাজ দেখলেও করে না, কী জানি কী কারণে করে না তারাই ভালো জানে। যাক গে, নিজের প্রশংসা নিজে করাই ভালো, তো এতে কনফিডেন্স লেভেল বাড়ে, ঠিক আছে? তো এই যে ছোটো মামকে আগে দিলাম, তারপর বড় মাম খেলো। আর রান্নাবান্না আজকে হবে হচ্ছে কাঁচকলা ভাজি হবে, আলু করলা ভাজি হবে, আর এখানে পুঁই শাক আলু দিয়ে একটা ঘন্টার মতন করব। আর হবে হচ্ছে রুই মাছ, এই যে মাছ এনেছে, তো রুই মাছ লাউ দিয়ে আর কি ঝোল করব। তো এই আজকে আমাদের খাবার। তো মাছগুলো কেটেই নিয়ে এসেছিলো, তো এক্ষেত্রে আমার ঝামেলাটা একটু কমলো, যদিও আমার বড় মাছ কাটতে ভীষণ ভালো লাগে, তবু আমার টাইম ছিল না অন্যান্য কাজের জন্য, আজকে রান্নাটা একটু দেরি করে বসিয়েছি। দেরি বলতে খুব বেশি দেরি হয়নি, দুইটার মধ্যে আমার রান্না হয়ে গেছে। তো
তো এখানে মাছ ভাজতেছি, ওর বাবার আবার খিদে লেগে গেছে, তো বসে পড়েছে, বলছে মাছ ভাজা দিতে দাও। তো সব রান্না হয়ে গেছে, মাছ ভেজে ওকে দিব, তরকারিটা রান্না শুধু বাদ আছে, তো তরকারিটাও রান্না করে নেব, এতে তুলে দিয়েছি। তো গরমের মধ্যে লাউয়ের তরকারি বেশি বেশি খাবেন, এতে শরীর মন দুইটাই ঠান্ডা থাকবে, মাথাও ঠান্ডা থাকবে, তো শরীরের পক্ষে খুবই ভালো, উপকারী, লাউ শরীর ঠান্ডা রাখে। তো আজকে আর বেশি বড় করছি না ব্লগটি, কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমার পেজটিকে ভালোবেসে পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, টাটা।